রাজ্যের বিভিন্ন স্কুলে যে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ হয়েছে তার মধ্যে 1911 জনের সুপারিশ বাতিল করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে এই 1911 জনের নামের তালিকা প্রকাশ করল কমিশন। এই 1911 জন অবৈধভাবে নিয়োগপত্র পেয়েছে বলে কমিশন তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। তৃতীয় রিজিয়নাল লেভেল টেস্ট এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে যে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ হয়েছে সেখানে অনেক অনিয়ম হয়েছে। এই মর্মে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। হাইকোর্ট সেই মামলার তদন্তের ভার দেয় সিবিআইকে। তদন্তের পর সিবিআই হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দেয় আর সেখানে ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করা হয়। এরপর হাইকোর্ট রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে এই দিন সেই 1911 জনের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। এই তালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বনগাঁর বেশ কিছু স্কুলে নিয়োগ পাওয়া কর্মীর নাম রয়েছে। এর মধ্যে বনগাঁ শহরের বুদ্ধিজীবী মহলে বিশেষ পরিচিত সুশোভন দত্তের নাম 822 নম্বর সিরিয়ালে রয়েছে। তিনি বনগাঁর নরহরিপুর শারদাচরণ বিদ্যাপীঠে গত 5 বছর ধরে কর্মরত। এ ব্যাপারে এদিন সাংবাদিকেরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হয়ে চাকরি পেয়েছি, কিন্তু তারপরেও কীভাবে চাকরি বাতিলের তালিকায় নাম উঠেছে জানি না। আদালত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি, তবে আদালত যা নির্দেশ দেবে তা মেনে নিতে হবে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। হ্যাঁ, আমি টোকিও দেখলাম, মানে আমার নাম রয়েছে তালিকাতে। স্কুলে স্পোর্টস চলছে, আমি এখানে ছিলাম ব্যস্ত, মানে এক ঝলক দেখলাম আর কি। বলার তো কিছু নেই, মানে এটা তো আইনি প্রক্রিয়া এবং আমাদের যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা আমাদের কোনো বক্তব্য তো দেওয়ার এখনও সুযোগ হয়নি। বিচার ব্যবস্থার বিচারপতি যেটা যেভাবে চলছে সেই সেটাই মেনে নিতে হবে। এই যে পরীক্ষাগুলো যেগুলো হয়েছে আমাদের, বলুন গ্রুপ ডি গ্রুপ সি সব কটাতেই যেভাবে আইনি প্রক্রিয়াতে পরীক্ষা হয় ঠিক সেইভাবে হয়েছে। পরীক্ষা দেওয়া, তারপরে তার রেজাল্ট আউট তো কোনো হয়নি। আমাদের ক্ষেত্রে হয়েছিল ইন্টারভিউতে ডাকা হয়েছিল, ইন্টারভিউ থেকে যারা বাছাই করে তাদেরকে একটা লিস্ট তৈরি হয়, এমপ্যানেল লিস্ট। তাদের উত্তর চব্বিশ জেলায় আমার 13 র্যাঙ্ক ছিল। ঠিক সেইটার পরে হচ্ছে কাউন্সিলিংয়ে ডাকা হয় কলকাতায়। সেই কাউন্সিলিংটা করা হয়, হয়ে স্কুল চয়েস করে এই 5 বছর প্রায় হতে গেল আমি স্কুলে কাজ করছি। ফলে এখন আমি লিখেছিলাম, কী লিখেছিলাম তার উত্তর কত কী, তার তো কোনো রেজাল্ট আমাদের তো পাইনি, আমরা জানা নেই। মানে আমাদের কতটা দোষ না আমরা শিকার হয়ে গেলাম, মানে এটা বোঝা যাচ্ছে না। কারণ আমি কী কোথা থেকে উঠে আসা কীভাবে সে সবাই জানেন আর কি। ফলে আমি জানি না কীভাবে কী হলো, মানে আমি যা পরীক্ষা দিচ্ছি সেটা আমার খাতাতেই রয়েছে। ফলে তাহলে আমি যদি পরীক্ষাটা যদি আমার ঠিক না দিয়েই থাকি তাহলে আমাকে কেন ডাকা হলো বা কী আমি বুঝতে পারছি না। যদিও সুশোভনের নাম বাতিলের তালিকায় থাকায় কিছুটা অবাক হয়েছে নরহরিপুর শারদাচরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ রায়। তার কথায় সুশোভন যথেষ্ট দায়িত্ববান কর্মী, তবে তিনি এও জানিয়েছেন অবৈধভাবে নিয়োগ পাওয়া অন্যায়, এই ঘটনা তিনি সমর্থন করেন না। খুবই চিন্তার বিষয়, মানে সুশোভন ডি গ্রুপের স্টাফ হতে পারে কিন্তু অসম্ভব ভালো ছেলে, যেটা বলতেই হবে, না বললে মানে আমার অন্যায় হবে। অফিসিয়াল সমস্ত কাজ, মানে কাজকর্ম, পরীক্ষা চলাকালীনও মানে সমস্ত দায়িত্ব অত্যন্ত সিনসিয়ার একটি ছেলে। তো মানে এটা খুব আনএক্সপেক্টেড ব্যাপার, এটা আমাদের কাছে একেবারে ভীষণই আনএক্সপেক্টেড। আমার কাছে আমি শুনেছি যে হ্যাঁ লিস্ট বেরিয়েছে, তো ফাইনাল তো আমার কাছে ওখানে কিছু অর্ডার আসেনি। রিয়া অফিস থেকে অর্ডার যখন যেমন আসবে আমি তখন সেরকম কাজ করবো। এটা তো অন্যায়, এটা তো খুবই অন্যায়। এইভাবে যারা নিয়োগ পেয়েছে এটা তো সত্যিই খুব অন্যায়, এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কারণ যোগ্য প্রার্থী যারা কাজ পথে আন্দোলন করছে দীর্ঘদিন ধরে, তো এটাকে আমি মেনে নিতে পারি না। যেটা হয়েছে ঠিকই হয়েছে, এটা হওয়া উচিত। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা এদিন বিজ্ঞপ্তির পর তালিকাভুক্ত অবৈধ চতুর্থ শ্রেণীর কর্মীদের ভবিষ্যৎ কী হয় এখন সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। আধুনিক চিকিৎসা পরিষেবার আর এক নাম এসএস ডায়াগনস্টিক সেন্টার। এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বিভিন্ন পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর ব্যবস্থা থাকছে। যোগাযোগের ঠিকানা গুমা চৌমাথা যশোর রোড উত্তর ২৪ পরগনা।